বন্ধুরা, যাদের পিএনবির শেষ ফি আছে তাদের প্রত্যেকে এখন নতুন ডিভাইস মরফোর L1 ডিভাইসটা কিনতে হবে অবশ্যই। তা আপনারা কেনার জন্য এখান থেকে বাই নাওতে ক্লিক করে কিনতে পারেন বা যে কোনো দোকান থেকে কিনতে পারেন, কিন্তু বিলটি অবশ্যই নেবেন, রিসিভ কপিটাও নেবেন অবশ্যই। পুরোনো L0 ডিভাইস কাজ করছে না। দেখুন, এখানে দাম দেখাচ্ছে 3300 উইথ ট্যাক্স করে এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। আপনারা এখানে অ্যাড কার্ড করে এখান থেকে আপনারা ইউপিআই পেমেন্ট বা কার্ড পেমেন্ট করে আপনারা কিনতে পারেন অনলাইনে। যারা পুরোনো ডিভাইস ইউজ করছেন সবারই L0, তাই তবু চেক করে নিতে পারেন। আপনারা কয়েকদিনের মধ্যে আপনারা L1 ডিভাইস কিনে নেবেন, নাহলে আপনাদের কাজের অসুবিধা হবে, সেন্টার বন্ধ থাকতে পারে, লগ ইন করতে পারবেন না। L1 ডিভাইস কেনার পরে আপনারা এই মরফোর আরডি সার্ভিস ওয়েবসাইটে এসে এখান থেকে ডাউনলোড অপশানে এসে L1 ড্রাইভার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে সেট আপ করতে পারবেন। যদি না পারেন, আমার নিচের ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন। শুধু কিনলেও হবে না, অবশ্যই করে রিসিভ কপিটা বা বায়ার্স কপিটা নিতে হবে এবং সেটি নিয়ে মরফোর সিরিয়াল নাম্বার দিয়ে আপনার বিসি কোড এবং সেটেলমেন্ট অ্যাকাউন্ট এবং আপনার লোকেশান সব কিছুই দিয়ে আপনাকে রেজিস্টার করাতে হবে সার্কেলে, তারপরে আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সমস্যার নিয়ে যেসব ভিডিওগুলো পোস্ট করি সেটি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে, এবং বন্ধুদের শেয়ারও করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। শুধু মরফো L1 নয়, যারা স্টারটেক ইউজ করছেন স্টারটেক L0 ওটাও বন্ধ হয়ে যাবে, L1 ওটা কিনতে হবে। যারা মন্ত্র ইউজ করছেন তাদের জন্য মন্ত্র MF S 100 যেটা আছে ওটা বন্ধ হয়ে যাবে, M 110 ওটা কিনতে হবে। স্টারটেক আর মন্ত্র ইয়ারলি রেজিস্ট্রেশন ফি একটু কম হলেও মরফো কেনা বেস্ট, কেন মরফোতে ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ খুবই কম হয় প্রবলেমটা, অন্যান্য ডিভাইসে যেভাবে হয় সেটা মরফোতে হয় না। মরফোতে একটু খরচ বেশি হয় ইয়ারলি রেজিস্ট্রেশনের খরচ, তবুও মরফো কেনাই বেস্ট। এবার আসা যাক, আপনারা কী ডিভাইস ইউজ করছেন কীভাবে চেক করবেন। আপনারা এখানে চেক ভ্যালিডিটিতে ক্লিক করবেন, এরপর আপনার যে মরফো ডিভাইসটা ইউজ করছেন তার পিছন পাশে দেখবেন সিরিয়াল নাম্বার S/N দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে টাইপ করবেন। এখানটায় টাইপ করার পরে আপনারা একটু সিরিয়াল নাম্বারটা খেয়াল করে টাইপ করবেন, যাতে কয়েকটা দেখবেন একটা কয়েকটা সংখ্যার পরে ওখানে একটা আই হবে, ওটা অনেকে 1 মনে করে, তা ওটা 1 নয়, ওটা আই হবে, স্মল আই। আপনি ঠিকঠাক চেক করার পরে সাবমিটে ক্লিক করে দেখবেন এখানে ভ্যালিডিটি সাকসেসফুল দেখাবে, তারপর আবার সাবমিট করবেন দেখবেন এখানে এরকমই শো করবে, কতদিন আপনার এক্সপায়ারি ডেট কত অত আছে বা আপনার হোয়াইট লিস্টে আছে কিনা ডিভাইসটা। আর এবারে দেখুন এখানটায় ডিভাইস টাইপ L0 বা L1 এরকম দেখিয়ে দেবে, এখানে ডিভাইস টাইপেই আপনি লক্ষ্য রাখতে পারবেন যেখানে কি দেখাচ্ছে L1 ডিভাইস না L0 ডিভাইস। তবে আপনাদের একটু মনে রাখতে হবে যে L0 ডিভাইস বাতিল হয়ে যাচ্ছে, এই ডিসেম্বরের মধ্যে L0 ডিভাইসটা বাতিল হয়ে যাবে, আপনাদের নতুন ডিভাইস L1 ডিভাইস নিয়ে কাজ করতে শুরু করতে হবে। তা আপনাকে প্রত্যেকে অবশ্যই L1 ডিভাইসটা কিনে নিন। কেনার জন্য আপনারা অনলাইনে কিনতে পারেন, একটু রেট বেশি, বা কোনো আপনার চেনা পরিচিত দোকানদার থেকে নিতে পারেন, তবে বায়ার্স কপিটা অবশ্যই নেবেন। আর যদি মরফোর ওয়েবসাইট থেকে কিনতে চান একটু কম দামে হবে অবশ্যই, একটু লেট হবে, আপনি দেরিতে পাবেন। মরফোর আরডি সার্ভিস ওয়েবসাইটে আসবেন, ওখান থেকে বাই নাওতে ক্লিক করে আপনারা কিনতে পারবেন, নাহলে আমার দেওয়ার ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে আপনারা কিনতে পারবেন। আরডি সার্ভিস ইনস্টল করার পরে আপনাদের এখানে সার্ভিসে আসতে হবে, তারপর এখান থেকে আপনাদের এসে মরফো সার্ভিস কিন্তু খুঁজে পাবেন না, এখানে IDMA মরফো সার্ভিস দেখাবে, এখানে ক্লিক করে আপনাকে রিস্টার্ট করে নিতে হবে অথবা স্টার্ট করে নিতে হবে। দেখুন এই সার্ভিসটা দেখাবে, এটাকে আপনি রিস্টার্ট করে নেবেন। স্টার্ট করার পরে দেখবেন এরকম একটা পপআপ আসবে সাকসেসফুল বলে,
দ্য বায়োমেট্রিক ডিভাইস রেডি হয়ে গেছে আপনার। যদি ডিভাইস সাকসেসফুলি ইনস্টল না হয় এইভাবে কোনো এরর দেখাবে, বারবার নোটিফিকেশান দেখাবে যে আপনার ডিভাইস সাকসেসফুল হয়নি, ইনস্টল হয়নি বা রেজিস্টার নেই, নেট কানেকশান না থাকলেও এই সমস্ত প্রবলেমগুলো দেখায়। বন্ধুরা, মোটামুটি নতুন ডিভাইস আপনারা কিনে নেবেন এবং ইনস্টল করে নেবেন, না পারলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনাদের টেকনিক্যাল টিম আছে সিবিসির সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।